হাতে এসেছি, বৃষ্টি পড়ছে, সকালবেলা ফুল তুলতে এসেছি, শীতও লাগছে, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি, শীত লাগছে খুব। এখানে খুব অসুবিধা হচ্ছে, নিচু তো অতিরিক্ত ছাতা নিয়ে আবার ভিজবো, একবার ভিজেছি, সেই জন্য খুব শীতও লাগে, শীতও লাগে, খুবই অসুবিধা লাগে। দেখছি বন্ধুরা দুটো গাছে ফুল এখনো তোলা হয়নি। তাহলে বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট হোক। শুভ সকাল, শুভ সুপ্রভাত, গুড মর্নিং, আমি শঙ্করী, শঙ্করী অল ডে, আজকে রবিবার। তাহলে এখন থেকে দেখতে থাকুন, এখন সকাল 8টা বাজে, এখন থেকে দেখতে থাকুন আমার ব্লগটা। হ্যালো বন্ধুরা, এই যে দেখলেন সকালবেলা ফুল তুলে নিয়ে এলাম, পুজো টুজো সব হয়ে গেছে, এখন 11:30 বাজে, রান্নাঘরে যে মাছ মাংস এইসব ধুতে সময় লাগে লেগেছে, এই যে কুঁটি মাছ, কুঁটি মাছ তো ধুতে সময় লাগবে, চিংড়ি মাছ সেই জন্যে, আর এই যে লাউ দিয়ে লাউ চিংড়ি হবে, আর মাংস হবে, আর পুঁটি মাছটা রেখে দেবো, ওটা সামনের দিন, কাল সামনের দিন করার জন্য। এসেছি রান্নাঘরে, রান্না করব, আর কালকে গাড়ির খাবার আছে কিছুটা, ভাত আছে, ওই ভাত অল্প, ভাত অল্প করে চাল নেবো, এই যে এতটা ভাত আছে, ওই ভাতের মধ্যে ভাত দিয়ে দেবো। আর রাত্রিবেলা আলুর দমটা করেছিলাম, সেই আলুর দমটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওটা অন্যদিন একদিন শেয়ার করে দেবো যে আলুর দমটা কী করে করেছি। আর কালকে গাড়ির পরোটা দুটো আছে, এই আলুর দম আর পরোটাটা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করে দেবো, শেয়ার করতে পারি না, একদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে বন্ধুরা চলুন আমি রান্না করি, দেখতে থাকুন। আর আমি একটু দোতলায় গান চালাচ্ছি, আমি একটু যাই, ছেলে বিরক্ত করছে, সেখানে আমি যাচ্ছি, ওরা গান চালাচ্ছে, আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর দেখুন না চারিদিকে জামা কাপড়ে ভর্তি, কালকের মেঘলা ছিল, আজকেরও মেঘলা, জামা কাপড় দেখছে। Cool retro Hindi गानों की दीवानगी इस पे सख्स दिन सिर्फ कोलकाता के एकमात्र cool retro Hindi radio station 94.3 FM radio 1 पे। এই যে বন্ধুরা কয় মেয়ে আর কথা খেতে বসেছে, আমি এখন পরে খাবো, ওই কি দিল হ্যাঁ কি বই দেখছে দিলাম কে হ্যাঁ তো, এই যে ছেলে বসেছে, এই যে মেয়ে ছেলেও বসেছে, আমি একটু পরে খাবো, ওরা খেয়ে নিলে আমি খাবো, ওই দেখুন আমি লাউ চিংড়ির রেসিপিটা আজকে দেখালাম না, অন্যদিন আপনাদেরকে দেখাবো, অন্যদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমরা আলু সেদ্ধ ভাত খাই বলে তোমার মা ব্যাগ,
এই যে বন্ধুরা, এই যে তিনজনে একসঙ্গে বসেছি, ওদের হাফ খাওয়া হয়ে গেছে। আমি এই যে ছেলের পাতে নিয়ে নিয়েছি, কেন তিনজনে একসঙ্গে বসা যায় না, ছেলে দুষ্টুমি করে ফোন ছুঁড়ে ফেলে দেবে, তাই ভয় আছে। ওদের খাওয়া শেষ, আমি এই নিয়ে বসেছি। তাহলে বন্ধুরা আসুন একসঙ্গে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দুপুরবেলা একটু শুতে এসছি, আড়াইটে বাজে। এই যে যন্ত্রটা, এই যন্ত্রের জন্য আপনাদের খাওয়াটা দেখাতে পারিনি, খাবারের থালা নিয়ে রান্না করে ছুটেছি। এত যন্ত্রগিরি করে না, দেখছেন? এই যে বন্ধুরা, এখন রাত্রিবেলা আমি মাংসটা গরম করে নিয়েছি। এই যে মাংস কাইটা রয়েছে, মাংসটা দেখেন না, দুপুরবেলা অনেকটা তেল দেওয়া হয়ে গেছে, তেল ভাসছে। আর এই যে লুচি, লুচি আর মাংস, আর এখন এই যে লাল, এই যে লাউ চিংড়িটা আছে, কর্তাকে দিয়ে দিচ্ছি, কর্তা খেয়ে নেবে। এই যে ওনারা খাচ্ছে, আর ছেলেকে ছেড়ে দেওয়া আছে, ও ছেড়ে ছেড়ে খাবে। বন্ধুরা তাহলে খাওয়া শুরু করি, লুচি আর মাংস। এটা গরম করা হয়নি, লাউ থাপে এটা গরম করা হয়নি। বন্ধুরা আসুন একসঙ্গে খাও। মশা তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে, বারে বারে বলছি বন্ধুদের। এই যে আবার সামনের দিন নতুন ব্লগ আসছে, তাহলে গুড নাইট, সি ইউ, আবার সামনের দিন দেখা হচ্ছে।